এই পৃথিবীতে যারা ক্ষমতা পেয়ে এই পৃথিবীতে যারা ক্ষমতা পাওয়ার পরে কোনো মানুষকে হত্যা করলো কেয়ামতের ময়দানে আল্লাহ চেহারে বসবেন আমার দিকে লক্ষ্য করেন আল্লাহ চেহারে বসবেন যত হত্যাকারী আছে যারা হত্যা করেছে যারা খুন করেছে হত্যাকারী আরোসের বাম পাশে দাঁড়াবে আর যাকে হত্যা করা হয়েছে সে আরোসের ডান পাশে দাঁড়াবে যাকে হত্যা করা হয়েছে সে আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে আমি দুর্বল ছিলাম আমার ক্ষমতা ছিল না আমার টাকা পয়সা ছিল না উপরে কোনো লোক ছিল না হেলো বলার জন্য আল্লাহ এই লোক তোমার বাম পাশে যে দাঁড়িয়েছে সে ক্ষমতাশীল ছিল টাকা পয়সা ছিল আল্লাহ সে আমাকে দুনিয়াতে হত্যা করেছে তার ক্ষমতার জোরে আবার এই হত্যার ধামা চাপা দিয়েছে আল্লাহ আজকে তোমার কাছে বিচার দিলাম তুমি আমার হত্যার বিচার করো আল্লাহ তাকে বলবে কিরে কে আল্লাহ বলবে কিরে তুমি আমার বান্দাকে হত্যা করেছ কেন তখন হত্যাকারী দেখবে অবস্থা খুবই খারাপ সরাসরি গিয়ে বলবে আল্লাহ আপনার কুদরতি কদমে ধরি আপনার কুদরতি পায়ে ধরে বলি আল্লাহ আপনার রহমান আপনার সাত্তার আপনার সাত্তার রয়ুব রহমান রহিম আপনার গফার আল্লাহ আমি হত্যা করেছি আমি ভুল করেছি মাফ করে দেন আল্লাহ বলবে দেখ রে বান্দা এটা বান্দার হক তুমি তার সাথে বুঝো নিকট ক্ষমা চাও সে মাফ করে দিলে তাহলে আমি তোমাকে মাফ করে দিব হত্যাকারী যাকে হত্যা করেছিল তার কাছে যাবে ভাই আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন এমন ভুল আমি আর করব না তো ভুল করবি না বেটা ভুল করার সময় আসেনি আর যখন এই হত্যাকারী যাকে যাকে হত্যা করেছিল তার কাছে মাফ চাবে ওই সময় যাকে হত্যা করা হয়েছিল সে বলবে বেটা তুমি আমাকে হত্যা করেছ ঠিক কিন্তু আমি যখন মারা গেছি আমাকে যখন কবরে রেখে সবাই চলে গেছে আমার সন্তান আমার নিষ্পাপ সন্তানগুলো এতিম সন্তানগুলো রাস্তায় রাস্তায় ঘুরেছে তুমি কি দেখেছ আরে এক ঈদ আসলে তুমি তোমার সন্তানকে আঙ্গুলে ধরে ধরে ঈদ দেহে নিয়ে গেছো আর তুমি আমাকে হত্যা করেছ আমার সন্তান এতিমের মতন তাকিয়ে আছে আমার সন্তানরা আমার স্ত্রীকে বলেছিল মা সবার বাবা তো গুলে ধরে ধরে ইদ্যায় নিয়ে যায় আমার বাবা কোথায় আমার স্ত্রীর বুকটা ফেটে গেছিল ওই সময় তুমি দেখো নাই তোমরা আরামসে ঘুমিয়েছ আরে তোমার মা ছিল আমার মা অত ছিল আমাকে হত্যা করে আমার মার বুক খালি করেছ আমার বাবার বুক খালি করেছ আমার স্ত্রীকে বিধবা করেছ আমার সন্তানদেরকে এতিম বানিয়েছ তো কি আজকে মাফ করতে পারবো না তখন মাফ করবেই না একেবারে মাফ করবে না আল্লাহ বলবে ফেরেস্তারা একটি কাজ করো একটি সিল আছে সিল দুনিয়াতে যখন কোনো প্রতিষ্ঠানে যান শিল মেরে দেয় প্রতিষ্ঠানের সত্তাহিত করে আবার শিল মারলে এটা মজবুত হয় আল্লাহ বলবে জাহান নাম থেকে একটি শিল নিয়ে আসো যে মধ্যে লেখা থাকবে এই বান্দা আল্লাহর রহমত থেকে চির বঞ্চিত চির নৈরস্প্রাপ্ত লোক এই সিল তার কপালে মারো তখন ওই হত্যাকারী আল্লাহকে বলবে আল্লাহ জাহান নাম দাও কোনো সমস্যা নাই আল্লাহ তোমার কুদ্তি কদমে আমার ভাত রেখে আমার মাথা রেখে বলতেছি আল্লাহ তুমি আমাকে জাহান নাম দাও কোন সমস্যা নেই আল্লাহ তুমি আমাকে জাহান নাম দাও কোনো সমস্যা নেই আল্লাহ এই সিল আমার কপালে তুমি মারবা আল্লাহ আল্লাহ বলবে কেন তুমি সুরা নিসার তিরানব্বই নম্বর আয়াত পড়ো অমাই ইয়াকুল মিনাম মু তাহিদাং জাহান্নামু খালিদাং ফিহা ও হদিবাল্লাহু আলাইহি ওয়া আনাহু ও আদালাহু নাজিমা তুমি দুনিয়াতে পড়ো তুমি দুনিয়াতে পড়ো নাই অমাই ইয়াকুল মু মিনাম মু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মুমিনকে হত্যা করবে ফাজাজা উহু জাহার নাম এর পরিণতি হবে জাহান নাম তার ঠিকানা হবে জাহার নাম কতদিন কতদিন আল্লাহ বলেন খলিদাং ফিহা সে সেখানে সে জাহান্নামে নামে চিরকাল অবস্থান করবে তুমি পড়ো নাই ফিহা হত্যাকারী জাহান নামে চিরকাল অবস্থান করবে ও গদিবাল্লাহ আলাইহি আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন আল্লাহ তার প্রতি গুসা করবেন আল্লাহ তার প্রতি রাগ করবেন ও লাহু তার তাকে লানত করবেন ও আদালাহু আদাবান আজুইমা আল্লাহ তার জন্য আজাব ভয়ঙ্কর আজাব প্রস্তুত করে রেখেছেন এই ফেরেস্তা তার কপালে সিল মারো তার কপালে সিল মেরে তারপরে তাকে জাহান নামে প্রবেশ করায় দাও হত্যাকারীর বিচার